আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসি প্রিয়তম সিজন 3-এর 24 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। কিছু কিছু সত্য এমন থাকে যেটা আমরা নিজ চোখে দেখেও বিশ্বাস করি না, তবে দুরূহ হলেও সত্যিটা সত্যি হয়। যে সত্যিটা ধ্যানের চোখের সামনে, সেটা মিথ্যে বলে উড়িয়ে দিতে মন চাইলেও পারছে না। দুহাতে মাথা চেপে খাটে বসে আছে ধ্যান, তার দুপাশে বসে আছে লুপা ও দিশা। সামনের চেয়ারে বসে ভাই বোনের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে লারা। হুট করে ধ্যান ও লারা তার বাসায় এসেছে। ধ্যান কখনই লারার বাসায় আসেনি, আজ এভাবে বোনদের নিয়ে আসে বেশ অবাক হয়েছে লারা। কিন্তু অবাকের ভারী রেস্ট ক্ষুদ্র একটা ভাবনায় হালকা হয়েছে। লারা ধ্যানের উপর রেগে আছে, সেজন্য হয়তো ধ্যান একেবারে বাসায় চলে এসেছে। আজ লারাদের বাসায় কেউ নেই, তাই লারা তাদের নিজের বেডরুমে নিয়ে এসেছে। লারার জানতে ইচ্ছে হচ্ছে ধ্যানের মাথায় কিসের ব্যান্ডেজ, কিন্তু অভিমান তাকে কথা বলতে দিচ্ছে না। লারা দিশাকে বলল, চানা কফি আনবো। ধ্যান আগের মতোই থাকলো, দিশার তীক্ষ্ণ চোখে তাকালো, রাগে মাথা ফেটে যাচ্ছে তার। ধ্যান যখন বাসায় এসে ক্লান্ত শরীরটা নিয়ে আবারও লোপাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসছিল, তখন ওদের উপর দিশার সন্দেহ হয়। সে এক প্রকার জোর করেই ওদের সাথে আসে। গাড়িতে এসে ধ্যানকে বারবার জিজ্ঞাসা করেছিল, কই যাচ্ছে, এত অস্থির লাগছে কেন? প্রথম ধ্যান মুখ না খুললে অবশেষে যা বলল তা শুনে লারার উপর প্রচণ্ড রাগ হচ্ছে তার। রাগ হচ্ছে লোপা ধ্যানের উপরও, এত বড় একটা কথা ওরা চেপে রেখেছে কীভাবে? লারা আবারও বলল, কফি দেই। দিশা বলল, কিছু খাবো না। লারা বলল, কেন? দিশা বলল, এমনি। দিশার এমনি বলাটায় কিঞ্চিত বিরক্ত ফুটে উঠেছে। লারা ব্যাপারটা বুঝলো না, সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ালে হেলান দিয়ে বসে ধ্যানের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পরে হঠাৎ ধ্যান বসা থেকে উঠে খাটের পাশে থাকা একটা টোল তুলে আচার মেরে ফেলল। টোলটা উল্টে পড়লো ফ্লোরের মাঝামাঝি। অতর্কিত ঘটনায় চমকে উঠল লারা, বসা থেকে উঠে বিস্মিত হয়ে বলল, কি হয়েছে তোমার, এভাবে এটা ভেঙে দিলে কেন? ধ্যান চেঁচিয়ে বলল, কি হয়েছে জানতে চাও? তার আগে এটা বলো, তোমার কি শত্রুতা আমার পরিবারের সাথে? তুমি জেনে শুনে লোপার পিছনে লেগেছো কেন? অজানা ভয়ে লারার কলিজা লাফিয়ে উঠল। নিজেকে স্বাভাবিক রেখে না বোঝার ভঙ্গি করে বলল, আমি লোপার পিছনে লাগবো কেন? এসব কি বলছো তুমি? ধ্যান বলল, জহুরা মালিনী নামে একটা মহিলার থেকে লোপার নাম বলে লোপার ফোনটা কে কিনেছে? ধ্যানের কথা শুনে লারার আত্মা কেঁপে উঠল। ধ্যান এইসব জানলো কি করে? তবে কি ধ্যান এজন্যই এসেছে? শুকিয়ে আসার ঠোঁটটা জিভ দিয়ে ভিজিয়ে শুকনো ঢুক গেল লারা। ধ্যান চেঁচিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? কে কিনেছে লোপার ফোন? লারা আমতামতা করে বলল, আমি কি জানি, আমাকে কেন এসব জিজ্ঞাসা করছো? ধ্যান লারার হাত ধরে মুছে ধরল। লারা আর্তনাদে কুঁকড়ে উঠল। ধ্যান ছাড়ল না লারাকে, অগ্নি চোখে লারার দিকে তাকালো। লোপা বলল, কত বোকা তুমি লারা আপু, ফোনটা আনলে তো আনলে, আবার পিক তুলে প্রমাণও রেখে আসলে। ভেবেছিলে ওখান পর্যন্ত পৌঁছাতে পারবো না, কিন্তু তুমি ভুলেই গেছো আমরা শান্তিনীরের সন্তান। লারার চোখ বড় বড় করে তাকালো। হ্যাঁ সত্যিই তো, পিক তোলার মতো ভুল করলো কী করে সে? ওরা ওখান পর্যন্ত পৌঁছে যাবে এটা তো ভাবেনি সে। ধ্যান বলল, ফোন কোথায়? লারা কিছুই বলল না, ধ্যান হুঙ্কার দিয়ে বলল, ফোন কোথায়? লারা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, হাত ছাড়ো ধ্যান। ধ্যান আরও জোরে মুচড়ে দিল। অজস্র যন্ত্রণায় লারা চিৎকার করে উঠল, চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার। ধ্যানের মায়া হলো না, সে দাঁতে দাঁত চেপে বলল, ভালোই ভালোই বলছি, ফোন দিয়ে দাও লারা, নয়তো অনেক খারাপ হবে। লারা বলল, হাত ছাড়ো। ধ্যান লারার হাত ছেড়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। উল্টে থাকা টোলের উপর হুমড়ি খেয়ে পড়ে হাতে আরও ব্যথা পেল লারা। লোপা লারার হাতের উপর পাড়া দিয়ে বলল, ফোনটা দিয়ে দাও লারা আপু, নয়তো তোমাকে মেরে তোমার লাশ চাপা দিতে একটু সময় লাগবে না। লারা দাঁতে দাঁত চেপে ব্যথা সংযত করল। ধ্যান লোপাকে সরিয়ে লারা চুলের মুঠি ধরে মেঝে থেকে তুলে গায়ের সমস্ত শক্তি দিয়ে লারার মুখ আলমারিতে চেপে ধরল। লারার আত্মচিৎকারে কেঁপে উঠল পুরো বাসা। ঠোঁট ফেটে গলগল করে রক্ত পড়তে লাগলো। নিজেকে ছাড়াতে ছাড়াতে দুহাতে আলমারিতে ধরে শক্তি করে ধ্যানের হাত পিছাতে চাইল। অস্পষ্ট ঠোঁটে দিশাকে ডাক দিল।
দিশা একদম স্বাভাবিকভাবে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। তার তীক্ষ্ণ চোখে কোনো কোমলতা নেই। দিহান বলল, ফোন দিবে না তো? তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। লারা রক্ত মাখা ঠোঁটে তাচ্ছিল্য হেসে বলল, মেরে দাও, তবুও ফোন দিব না আমি। দিহান আরো জোরে চেপে ধরল। লারা আর্তনাদে চিৎকার করলো, তবুও ফোন দিতে রাজি হলো না। লোপা ফোন খুঁজতে লাগলো ওয়ার্ড্রপের ড্রয়ার বেডের নিচ খুঁজে। বেনিটি মিররের ড্রয়ার খুলতেই নিজের ফোনটা দেখে চোখটা চিকচিক করে উঠল। লোপা বলল, ভাইয়া ফোন পেয়ে গেছি। দিহান লারার গলা টিপে ধরেছিল। লোপার কথা কানে আসতেই লারাকে ছেড়ে লোপার কাছে গেল। কাঁচতে কাঁচতে লোপার দিকে তাকালো লারা। লোপার হাতে ফোন দেখে দ্রুত গিয়ে ফোন জাপটে ধরল। লোপা ফোন ছাড়ল না। দস্তাদস্তি করতে করতে একসময় দিহান টান দিয়ে লারাকে সরিয়ে এনে একটা থাপ্পড় দিল। গালে হাত দিয়ে অগ্নি চোখে তাকালো লারা। দিহান বলল, যেন কতটা ভালোবাসতাম তোমায়, যেন কতটা বিশ্বাস করতাম, তোমাকে হারানোর ভয় পেতাম আমি, কিন্তু তুমি তুমি কিনা এইসব করে বেড়াও। কেন করেছো এসব? কি শত্রুতা লোপার সাথে তোমার? জেনে শুনে দিনের পর দিন ওকে ফাঁসাতে চেয়েছো কেন? লারা কিছুই বলল না। রাগে ফুসতে ফুসতে দিহানের দিকে তাকিয়ে রইল। দিহান আবারও বলল, কেন করেছো এসব বলো। লারা এবার চুপ থাকলো। দিহান বলল, যেদিন লোপার সাথে ওই ঘটনা ঘটেছিল সেদিন না তুমি আমার জন্য সারাদিন রেস্টুরেন্টে বসেছিলে? যদি আমার জন্য সারাদিন অপেক্ষা করেছিলে তাহলে ওখান থেকে ফোন এনেছিল কিভাবে? আমি যেতে পারিনি, তাই সুযোগ দেখে মিথ্যে বলেছো আমায়। লারা চেঁচিয়ে বলল, মিথ্যে তো তুমিও আমাকে বলেছো দিহান, বিয়ে করে আমাকে কিছুই জানাওনি, দিশা কিছু বলেনি আমাকে, কি ভেবেছো? কিছুই জানতাম না আমি, শুরু থেকে সব জানতাম, শুধু চুপ থাকতাম ওই মেয়েকে তুমি মেনে নাওনি শুনে। কিন্তু তুমি তো ওই মেয়ের সাথে একাই বিছানায় পর্যন্ত থেকেছো, দিহান উচ্চস্বরে উচ্চারণ করলো। লারা লারা বলল, দমকাচ্ছ কেন? দমকালে সত্যিটা মিথ্যে হয়ে যাবে? অস্বীকার করতে পারবে? গত পরশু রাতে ওই মেয়ে তোমার সাথে ছিল না? তুমি না বলেছিলে তুমি কাজে গেছো, এটাই ছিল তোমার কাজ, ওই মেয়েকে নিয়ে ঘুরে বেড়ানো? দিহান বলল, হ্যাঁ এটাই ছিল আমার কাজ। তো কি করবে তুমি? ধমক দিবে, শাসন করবে? যা খুশি করবো আমি, আমার কোনো বিষয় আর কখনো নাক গলাবে না। আজ তোমার সাথে পুরো কথাটা শেষ করার আগে দিশা দিহানের হাত ধরলো। দিহান থেমে গেল। দিশা অনুদ্যত গলায় লারাকে প্রশ্ন করলো, এসব কেন করছিস? লারা রোজ চোখে তাকালো দিশা আগের মতোই প্রশ্ন করলো, কেন করেছিস এসব? কার বৈরিতে তোর? লোপার সাথে নাকি নীলের সাথে? আবারও লালার থেকে কোনো জবাব না পেয়ে দিশা বলল, কাল সকালে যখন সবাই বাগানে ছিলাম তখন তুই আমাদের বাসায় গিয়েছিলি, বলেছিলি ঘরে কাউকে না পেয়ে বাগানে গিয়েছিলি, ঘরে কেউ নেই দেখে তোর মস্তিষ্কে কি চলছিল? লারা কিঞ্চিত ঘাবড়ে গেছে মনে হলো। দিশার এমন প্রশ্ন করার মানে কেউ বুঝলো না। দিশা বলল, তুই তো আমাকে এটা বলেছিলি তুই ভাইয়াকে বরবাদ করে দিবি, ওই মেয়েটাকে বরবাদ করে দিবি, কেন সে ভাইয়ার সাথে থাকবে? কিভাবে বরবাদ করতে চেয়েছিস? তুই ভাইয়ার রুমে ওইসব রেখেছিলি তাই না? দিহান লোপার কপাল কুচকে গেল। অবধ মস্তিষ্ক নিয়ে ভাবতে থাকলো দিশা, কি ইশারা করে কথা বলছে। দিশা বলল, আমার কাছে তিনটা জিনিস অপছন্দের, কোনো কাজ অতিরিক্ত করা, কাউকে ঠকানো, অন্যায় বিচার, এই তিনটাই তুই করেছিস। আমি মানছি ওরিন মেয়েটা আমার খুব অপছন্দের, কিন্তু আমার অপছন্দের বলে তার সাথে অন্যায় হবে এটা আমি মানব না। দিশার কথার গভীরতা বুঝতে পেরে দিহান লোপার কাছে মাথায় যেন বাজ পড়ল। তার মানে অরিন সত্যি বলেছে সে কিছুই করেনি? দিহানের তবুও কেন জানি বিশ্বাস হলো না লারা এসব করেছে। হ্যাঁ হতেই পারে লারা লোপার ফোনের বিষয়ে জড়িত, তাই বলে এটা করেছে এসব তো ভাবা যায় না। তার ভালোবাসা এতটা খারাপ হয় কিভাবে? দিহান দিশাকে বলল, দিশা তুই এসব বলে কি বোঝাচ্ছিস? অনুমান করে কিছুটা কিছু বলাটাও কিন্তু অন্যায় দিশা। দিশা বাঁকা হেসে বলল, তুমি অনেক চালাক ভাইয়া, কিন্তু অন্ধবিশ্বাসী, আম্মুর মতোই, কাউকে অল্পতেই বিশ্বাস করে ফেলো। আমি কখনই কাউকে অন্ধবিশ্বাস করি না, আব্বু আম্মু কেউ না, লারাই এসব করেছে। ও সেদিন অরিনের নামে কী কী বলেছিল তুমি শোনোনি ভাইয়া? দিহান লারাকে বলল, তুমি এসব করেছ, তুমি ফাঁসিয়েছো ওই মেয়েকে? লারা কিছুই বলল না। লোপা বলল, ছি আপু, আমার ভাবতে ঘৃণা লাগছে, ভাইয়া তোমাকে ভালোবাসে, দেশ আপু আমাদের বাড়ির সব থেকে কঠিন মানুষ জানা তুমি, সবাই তোমাকে বুদ্ধিমতী ডাকে, এই তোমার বুদ্ধির পরিচয়? মানুষ চিনে চলতে পারো না, হো করিন বোকা একটা মেয়ে, তবু তোমার এই ক্রিমিনাল বেস্ট ফ্রেন্ডের মতো না। কথাটা বলে ঢুকরে কেঁদে উঠে বেরিয়ে গেল লোপা। দিহানের বুকের ভিতর ভারী হয়ে আসলো। গলায় লারার দেওয়া মেডালটা টান দিয়ে ছিঁড়ে চুড়ে মারল লারার হাতে। ক্রোধান্বিত চোখে তাকিয়ে বিষণ্ণ মনে চলে আসলো সেও, কত ভালোবেসেছিল লারাকে, কত বিশ্বাস করেছিল লারা কিনা। লারা দিহানের ছুড়ে ফেলা মেডেলটা নিয়ে থপ করে মেঝেতে বসে পড়ল। দিশা বলল, আমরা ধোকা খাই কেন জানিস? মানুষের মতো যাকে দেখতে লাগে আমরা তাকে মানুষ ভেবে ফেলি, ভাবিই না মানুষের মতো দেখতে সেও তো অমানুষগুলো হয়। কথাটা বলে দিশা চলে যেতে লেগে আবারও পিছনে ফিরে আসলো। তারপর বলল,
তুই ভাইয়াকে অনেক ভালোবাসিস আমি জানি সেটা, তোর মনে আছে একবার ভাইয়ার অফিসে একটা মেয়ে ভাইয়াকে পছন্দ করতে বলে তুই মেয়েটাকে থাপ্পড় মেরেছিলি? ভাইয়ার পাশে কাউকে সহ্য হয় না, তাই হয়তো অরিনের সাথে এমন করেছিস। কিন্তু একটা কথা বলতো, তুই কেন এটা ভাবলি চুরির অপবাদ দিলে এই মেয়ের দোষ বলে সবাই বিশ্বাস করবে? তোকে তো আমরা বলিনি এই মেয়ের কি কি অভ্যাস, তুই জানলি কি করে? লারা অস্ত্রসিক্ত চোখে দিশার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসল, তারপর বলল, তুই ভেবেছিস তুই আমাকে কিছু না বললে আমি কিছুই জানবো না? আমি সব জানি, সব। ও আমায় সব বলতো। দিহান বলল, ওকে। লারা কিছু বলার আগে দিহানের সে হাতকা টান দিয়ে দিশাকে বসা থেকে তুলে নিয়ে যেতে লাগলো। দিশা দিহানকে ছেড়ে দিতে বলল, দিহান ছাড়ল না। লারা কে দেখে চেঁচিয়ে বলল, তোমাকে আমি দেখে নেব দিহান, আমার ভালোবাসা ছুড়ে ফেলেছো তুমি, খুন করে দেবো তোমায়, বলে চিৎকার করে কাঁদতে লাগলো লারা। শাওন তাকে সব বলতো, দিহান কখন কি করে না করে। যেদিন বিয়ে হয়েছিল সেদিন শাওন বলেছে তাকে, শাওন বলেছিল দিহান বলছে অরিন পকেটমার, শাওনের থেকে সে নীলকে চেনে। সেদিন যখন ওই জঙ্গলে খুন হচ্ছিল, লারা দিহানের অপেক্ষায় রেস্টুরেন্টে বসেছিল। লারা বোরিং হয়ে শাওনকে কল দিয়েছিল, শাওন ফোন কেটে মেসেজ দিচ্ছিল তার একটা জঙ্গলে যাচ্ছে, নীলের একটা ইম্পর্টেন্ট কাজ। লারা জানে নীলের ইম্পর্টেন্ট কাজ বলে খুন করা, তাই সে কলা কৌশলে শাওনের থেকে জায়গাটা কোথায় জানে, তারপর সেও রওনা দিলে নীলের কর্মকাণ্ড দেখার উদ্দেশ্যে। কিন্তু ও যতক্ষণে লারা ওখানে পৌঁছে ততক্ষণে অনেক কিছুই ঘটে যায় সেখানে। অবাক হয় এটা দেখে যে নীলের লোকগুলো লোপাকে দৌড়াচ্ছে, আড়ালে লুকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করে লারা। এরই মাঝে নীল চেঁচিয়ে বলে, যে করে হোক ওই মেয়েকে ফোন সহ ধরে নিয়ে আয়। লারা বুঝতে পারে লোপার ফোনে নীলের কাহিনী জড়িয়ে গেছে। লোপা তখন গাছের আড়ালে লুকিয়ে ফোন পলিথিনে পেঁচিয়ে রাখছিল, একটা সময় সুযোগ বুঝে লোপা চলে যায়, লোকগুলো সরে যায় ওখান থেকে। লারা যখনই ভাবছিল ফোনটা নিয়ে আসবে তখনই একটা বৃদ্ধা কাটুরে ফোনটা নিয়ে চলে যায়। লারা ওনার পিছু পিছু যায়, উনি বাড়িতে গিয়ে ফোনে একজন মহিলার কাছে বিক্রি করে দেয়, তারপর ওই মহিলার থেকে ফোনটা কিনে আনে লারা। যখন ফোন চাচ্ছিল মহিলা ফোন দেয়নি, রাগে ইচ্ছে করেছিল মহিলাকে মেরে দিতে, কিন্তু নিজেকে সংযত করে ভদ্রতার সাথে টাকা দিয়ে ফোনটা হাতে পায় সে। তারপর ভিডিওটা দেখে লারা মনটা নেচে ওঠে, মস্তিষ্কে আসে নীলের থেকে টাকা হাসিল করার উপায়। শাওনের থেকে নীলের অ্যাড্রেস এনে নীলের বাসায় লেটার পাঠায়। শাওন বোঝে যায় এসব লারা করেছে, কিন্তু শাওন চুপ থাকতো কারণ লারা বলেছিল দিশার সাথে শাওনের সম্পর্ক জড়িয়ে দেবে সে। শাওন দিশাকে অনেক ভালোবাসে, তাই দিশাকে পাওয়ার লোভে লারার কথায় একের পর এক আপডেট দিত, যা লারার জন্য হয়ে উঠতো ব্ল্যাকমেইলের হাতিয়ার। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন গল্পটা কেমন লেগেছে, আর পরের পর্বটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আমাদের সুলতানা সীমা আপু প্রতিদিন গল্পটা না দিলেও একদিনে এত বড় পর্ব যে দেয় যে দুইটা পর্ব সুন্দরভাবেই হয়ে যায়। তো ভালো থাকবেন সবসময়, ফারুক স্টোরির সাথেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।